গুড আফটারনুন। 12টার উপরে বাজে, আমার স্নান দান সব হয়ে গেছে, বেশ কিছু রান্না বান্নাও হয়ে গেছে, ডাল আলু চচ্চড়ি চাল কুমড়োর ঘন্ট সব হয়ে গেছে, এখন শুধু পোস্ত বাটা চিকেনটা করব, ওটাই বাকি আছে। আমি না ভুলে গেছি যে আমি আগে পোস্ত বাটা চিকেন দেখিয়েছি কি দেখাইনি, যদি দেখিয়ে থাকি তো দেখিয়েছি, আজকে আবার আরেকবার খাবো তো দেখা দেখি অসুবিধা। আমি এখন চিকেনটা বানাই, আগে চিকেনটা বানানো দেখো তারপরে কথা। বেরেস্তা ভেজে তুলে নিয়েছি, বেরেস্তা ভাজার তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ লবঙ্গ আর তেজপাতা, পেঁয়াজ ঝিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, সব মশলা দিয়েছি, দিয়েছি একটু মশলা ধোয়া জল, আর এবার এই চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে তেল বেরোনো অবধি কষিয়ে নেব, দিলাম কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন, টমেটো দিয়ে দিলাম, এটা টমেটো দেওয়ার পর 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, টমেটোটা এত দেরিতে দিলাম নইলে টমেটোটা গলে যায়। এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম, পোস্ত বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, বেশি ফোটাইনি, এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, ফ্রেশ ক্রিম দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, ফোটালে এটা কেটে যাবে, ছানা কেটে দেবে ক্রিমটা, চাইলে একটু ক্রিমের সাথে কেউ দুধও মিশিয়ে দিতে পারো, আমি দিচ্ছি না, আমি 100 গ্রাম মতো ক্রিম দিলাম, অল্প জল দিয়ে একটুখানি গ্রেভি তৈরি করে নিয়েছি, রান্না শেষ, এবার ওপর দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেরেস্তা, যেটা আমি আগেই ভেজে রেডি করে রেখেছিলাম, গ্যাস অফ। এবার তোমাদের সঙ্গে একদম খাবার পাতে দেখা হবে, আজকে দেখা হবে খাবার পাতে, আজকে বলেছিলাম ভাতের পাতে আজকে মনে করে দেখা করব, দেখা করতে চলে এসেছি, ওই যে ওর প্লেট জামারটা আমি বাটিতে নিয়েছি, কারণ ও শুধু চিকেন খাবে আর আমি ডাল তরকারি খাবো, তার সঙ্গে চিকেন খাবো, ও বলবে কেমন হয়েছে, দারুণ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমাদের একটু অন্য অন্য রকম হলে বেশি ভালো লাগে, ঘর পাতে দেখা করা হয়ে গেছে, এবার খেয়ে নিই। ভাবলাম
মার্কেট থেকে কিছু নিয়ে চলে আসবো, কিন্তু চলে এসেছি বিগ বাজার। দেখি কি কিনি, খুব তাড়াতাড়ি চটপট চটি, আকাশের অবস্থা একদম ভালো না, যে কোনো মুহূর্তে নামবে, নামলে একদম। স্কুটার নিয়ে আসা হয়েছে, সুতরাং বৃষ্টি নামলে একদম ভিজে শেষ হয়ে যাব, ওই জন্য যতখানি তাড়াতাড়ি পারি ফিরবো। এতটাই তাড়া আছে যে আমি এসকেলেটারে হেঁটে হেঁটে চলছি। এসি এসি মেন সেকশনে, বরের কিছু জিনিস নিতে হবে, দেখি কি পছন্দ হয়। না ইনো কালকে বিগ বাজার গেলাম, কি কি কিনে আনলাম তোমাদেরকে আর দেখাতে পারিনি। মাথা ধরার ফলেই শরীরটা খারাপ লাগছিল, আমি ভাবলাম গরমে বেরিয়েছি বলে বোধ হয় মাথা ধরেছে। ও গুড মর্নিং, সুপ্রভাত, আজকে নেক্সট ডে, এটা তো বলতেই ভুলে গেছিলাম। রাত্রিবেলায় কিচ্ছু খাইনি, খেতে ইচ্ছে করেনি, খালি বিগ বাজার গেলে আমি আর হিয়া অ্যাডিক্টেডের মতো ওখানকার ব্রেড খেতে ভালোবাসি। এই ক্লাসের শব্দে ভাল লাগে না, না আমার কথা শোনা যায়, না আমি ঠিকমতো কথা বলতে পারি। হিয়ার আমি অনেকটা নেশার মতো ভীষণ ভালোবাসি ওখানকার ব্রেড খেতে, সু ব্রেড বলে, সু ব্রেড নিয়ে এসেছি। আসার সাথে সাথে হিয়া দু তিন পিস কাঁচা কাঁচাই খেয়ে নিল, আমি একটা খেলাম। আমি তারপরে ভাবছি মানে ঘরে ঢোকা থেকেই মাথা ব্যথার মধ্যেই আমি খেলাম ওটা তো অ্যাসিড হয়েছে, নাহলে আমি কাঁচা ব্রেড খেয়েছি বলে হয়তো হয়েছে, নাহলে আমি ব্রেডে অ্যাসিড হয় না। সকালে ঘুম থেকে উঠে থেকেও গলা বুকটা জ্বালা করে যাচ্ছে, বর বলল একটা ইনো খাওয়াবে, বর অফিস চলে গেছে বৃষ্টির মধ্যে, রেনকোটটা পরে গেল। হিয়া ক্লাস করছে, আমি ভাবলাম যে আমি ভিডিওটা শুরু করি মানে কন্টিনিউ করি, আর কালকে কি কি কিনে এনেছি দেখাবো, তারপর কালকে দেখলে ফেরিওয়ালার থেকে জিনিস নিচ্ছি, হরেকমালওয়ালার থেকে, সেখান থেকে কী কী নিলাম সেগুলোও দেখাবো, না দেখালে তো ব্যবহার করতে পারছি না। ও আর পিজা বেস্ট তো আমি সবসময় বাড়িতে বানিয়ে নিই,
পিজা বেস কিনে এনেছি। সকাল থেকে কিচ্ছু করিনি, কালকে রাতে তরকা বানিয়ে এর আগে দিন তরকা বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কালকে তরকা বানাচ্ছি, এক তো মাথা ব্যথা, আমি খাবো না, আমাদের তো চিকেন আছে, চিকেনও খাইনি, এখন চিকেন গরম করে রাখলাম, দুপুরবেলা খাবো আমি আর হিয়া। হিয়া এতগুলো ব্রেড খেয়ে ফেলেছে যে হিয়াও আর চিকেন খায়নি, যে প্লেন তরকা খাবে। আমি প্লেন তরকা খেতে ভালোবাসি না, প্লেন তরকা আর আলাদা অমলেট খাবে, তাই ওকে সেই হিসেবে প্লেন তরকা আর অমলেট করে দিলাম। আমি ওই জন্য আর ভিডিও করি, আর বললাম না মাথাটা প্রচন্ড ব্যথা করছিল, আর আমার রান্নাঘরটা এত গরম, আমার তখন মনে হয় যে আমার রান্নাঘরে গরম জন্যেই আমার মাথা ব্যথা করে। কী কী কিনেছি কালকে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা না বিকেলবেলা, ফেরিওয়ালার থেকে আগে কী কী কিনেছি দেখাই। এই একটা প্লেট, ভারী সুন্দর না দেখতে? এই একটা ট্রে বা প্লেট, এটার থেকেও এটা পছন্দ হয়েছে। আর এই এক ফ্রুট জুসার, ওরে বাবা রে বাবা, ফ্রুট জুসার একটা আছে, সেটা পরিষ্কার করার জন্য আমার ব্যবহার করতে ইচ্ছে করে না, এটা পরিষ্কার করতে গিয়ে পুরো নোক টোক ভেঙে যায় আর বীজগুলোও বাটা হয়ে যায় তাতে। এই একটা কিনেছি, এরকম সাধারণ সাধারণ জিনিসগুলো না অনেক সময় কেনা হয় না। আর এই একটা বাটি, এটা কিন্তু প্লাস্টিকের, সুন্দর দেখতে। এবার দামটা বলছি, প্রত্যেকটা জিনিস 20 টাকা করে, মানে সস্তার সস্তা, এর থেকে সস্তা আর কিছু হয় না। এই চারটে জিনিস মিলে 80 টাকা, ভেবেছিলাম 100 টাকারই নিয়ে নি, কিন্তু আর কিছু পছন্দ সেই পাওয়া গেল না। আমরা ঠিক করে রেখেছি এলে আবার কিনব। আর বিগ বাজার থেকে কালকে এনেছি এই চারটে বটল, এই দুটো আর এই দুটো, আমার শেপের জন্য পছন্দ হয়েছে, এই শেপটা খুব ভালো লাগলো দেখতে, আর ভালো শেপের ছিল না। আর একটার গায়ে লেখা আছে 75, আমি সেই ভেবে দুটো নিয়ে গেছি, ও মা, তারপরে দেখছি 50% ডিসকাউন্ট বা একটার সাথে একটা ফ্রি, এরকম কিছু একটাতে, তারপর মানে দুটো মিলে 75, তারপরে আবার দুটো নিয়ে এলাম, এই চারটে বটল। আর বললাম মেন সেকশনে এসেছি, বরের জিনিস কিনবো। এই যে টি শার্ট, এমা ক্যামেরায় তো রং অন্য দেখাচ্ছে, এটা কিন্তু রং না, এখন যে রংটা না, এখন যে রংটা দেখা যাচ্ছে অনেকটা এটা, এখানে তো কেমন রয়্যাল ব্লু দেখাচ্ছে, এটা রয়্যাল ব্লু নয়। এই যে এই শার্টটা এখন ঠিক মোটামুটি, খুব সুন্দর রংটা, কিছু নেই নর্মাল, এখানে খালি একটা সিংহ আছে ব্যাস। আর এটা কোম্পানির নাম হচ্ছে নেটপ্লে, 700 টাকা দাম। আর গেঞ্জিটাতে আমার কিছু ডিসকাউন্ট ছিল এক্সট্রা, আমার অনেক আরো কম লেগেছে, আমার অনেকটা কম লেগেছে, আমার 500 রুপিস একটা ক্যাশব্যাক ছিল গার্মেন্টসে, সেটাতে প্রথমে বাদ গেল 500, তারপরে হচ্ছে যে 200 থাকলো সেই 200-এর থেকে আবার 20 রুপিস বাদ। এত সুন্দর এত ভালো একটা গেঞ্জি আমার লেগেছে 180 রুপিস আমাকে দিতে হয়েছে। আর এই একটা স্টিলের বাটি, ভীষণ ভালো, অনেক ওয়েট বাটিটা, আর কত বড়, ভেতরে আবার ডিজাইন করা। এই বাটিটা কিন্তু আমি বিগ বাজার থেকেও কিনিনি, বা বাটিটা আমি পয়সা দিয়ে কিনিনি, আমি এই বাটিটা যারা কাপড়ের বিনিময়ে বাসন দেয় আমি তাদের থেকে নিয়েছি। অনেকে কাপড়ের বিনিময়ে বাসন নেয় না, গরিব মানুষকে দান করে কাপড়টা, কিন্তু আমি বাসনওয়ালাদের থেকে নিই। সবাই যদি দান করে তাহলে বাসনওয়ালাদের থেকে নেবে কে? আর বাসনওয়ালাদের আমাকেও বলেছে 6 কাপড়, আমি একবারও বলিনি 5 কাপড়ে দাও 4 কাপড়ে দাও। এত হিয়ার বোধ হয় 12-14টা জামা, ওর বাবার কতগুলো প্যান্ট, আমার নাইটি, কুর্তি, চুড়িদার সেট, সবকিছু ওর কিছুতেই 6 কাপড়।
এত পাহাড় দিয়ে তারপরে আমাকে এই বাটিটা দিয়েছে। ও তো নিশ্চয় অনেকে যেমন বলে যে আমি গরিব মানুষকে দান করি, এবার ও তো নিশ্চয় খুব বড় লোক নয়। ও অত বড় লোক হলে কি ওই এই রোদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে মাথায় অত বড় বোঝাটা নিয়ে ঘুরে বেড়াতে, একটা বাটিরই কত ওজন। আর যা ভালো ভালো জিনিস ছিল, মোমো কুকার ছিল পুরোটা, কিন্তু 25 কাপড়, অত আমি কোথায় পাবো? ওরকম অত ভারী জিনিস নিয়ে ওজন বলে দিচ্ছে, এটার এত ওজন, এটার এত ওজন। ও আমাকে এই বাড়িটায় বাটিটার গ্যারান্টি দিয়েছে, বাটি যদি ফেটে যায় ও আমাকে আবার পাল্টে দেবে। বলেছে আমার তো কোম্পানির প্রোডাক্ট, যদি ফেটে যায় বাটি আমি তোমায় পাল্টে দিয়ে যাব। আমি ওকে দিই, আর কাউকে বিনে পয়সা দান করলে না জিনিসের গুরুত্ব থাকে না, ফ্রিতে পেলে লোকে ভাবে কি এ কোনো মূল্য নেই, মূল্য দিতে হবে না এটাকে। কিন্তু যখন কেউ কিছু বিনিময়ে দেয় না তখন মূল্য থাকে। আমি না এটা ভেবেও কাউকে এমনি ওরকম অন্য জিনিস দেওয়ার দিই, কিন্তু এই বাসন আমি পোশাকগুলো জমিয়ে রেখে বেশিরভাগই বাসনাদেরকেই দিই, এবং সেটা বার্গেনিং ছাড়া। কোনোদিন আজ অব্দি কোনোদিনও হয়নি যে আমি কাপড় দিয়ে আমার পোষায়নি বলে আমি কাপড় ফেলে দিয়ে এসেছি। অনেককে আমি এটা দেখি, তুমি চারটে চাইছো, না আমি তিনটে বেশি দেবো, ঠিক আছে যাও আমি নেবো, এটা আমি হয়নি, হ্যাঁ বরং কি এটা হয়, আমার কাপড় এত কম হয়ে যায় ওরা আমার জিনিস, এটা হয়। কালকে এ চলে যাওয়ার পর আরেকটা বাসনওয়ালা এসেছিল, তার কাছে সেলোর এরকম বটল ছিল, অন্য মানে এই শেপ না অন্য শেপে, বললো দুটো বটল দিতে তিনটে কাপড়। আমি যা কাপড় তাকেও ডাকলাম, কাপড় দেখালাম, আমার কাপড় বললো যে তিনটে হচ্ছে না, ফেরত দিয়ে দিলাম। ঠিক আছে, আবার যখন আমি বললাম যে আবার যখন জমবে তখন নেব। ভালো আছে না বাটিটা? আর সত্যি কোয়ালিটিটা ভালো, ভারী আছে। এই ছিল বাজার আজকে, এবারে রান্না সেরকম কিছু নেই, কালকের কাপড়গুলো মেলা হয়নি। দুপুরবেলা প্রত্যেক দিনই হয় আমরা একটা করে সিনেমা দেখতে বসি, কালকে দেখলাম জার্নি 2, এ দেখতে গিয়ে পুরো দেরি হয়ে যায় আমার। খুব ভালো ওমেন্স কালেকশন এসেছে, কিন্তু কাল যেহেতু হিয়া যায়নি আমার সঙ্গে সেজন্য আর কিছু কিনিনি, আর আমার জন্য নিয়ে আসবো, ওর জন্য আনবো না, তাহলে তো ধুমধুমার লাগাবে। এবেলা আর কিছু রান্না বান্না করার নেই, কালকে তরকা ছিল, তরকা রুটি খেয়ে বর চলে গেছে, আমরা চিকেন আর রুটি খেয়ে নেবো দুপুরবেলায়, রাত্রিবেলায় কী রান্না করবো দেখা যাবে। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় হাসতে হবে, সবসময় খুশি থাকতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। ওকে বাই, হ্যাভ আ নাইস ডে।